কিং কোহলি সময়টাকে খারাপও বলা যাবে না, আবার ভালো বলা যাবে না। ব্যক্তিগত রানের খাতায় এক ভয়াবহ রানের খরা কাটিয়ে এখন মোটামুটি ভালোভাবেই কামব্যাক করেছেন কোহলি, কিন্তু তার অধিনায়কত্বটা নিয়ে সমালোচনা থেকেই গেল। এক কথায় বলতে গেলে ব্যক্তি কোহলি খুব ভালো সময় পার করলেও আরসিবির কোহলি খুব একটা ভালো সময় পার করছেন না। তারই ধারাবাহিকতায় বেঁধেছে আর এক নতুন বিপদ। অনেক সমালোচনার মুখে পড়ে নিজের বেড়ে ওঠা দল আরসিবির অধিনায়কত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। এবারের আসরে অধিনায়কের ভূমিকায় ছিলেন দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডু প্লেসি। তবে গত ম্যাচে ফ্যাফ ডু প্লেসি চোটের কারণে পুরো ম্যাচ খেলতে পারেননি। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন বিরাট কোহলি। এবার সেই দায়িত্ব পালন করতে গিয়েই জরিমানা গুনতে হলো তাকে। স্লো ওভার রেটের কারণে 24 লাখ রুপি জরিমানা করা হয়েছে বিরাট কোহলিকে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানিয়েছেন বিসিসিআই। কোহলিকে জরিমানা করা হয়েছে বেঙ্গালুরের চিন্নাস্বামী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষের ম্যাচে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইপিএল এর ন্যূনতম ওভার রেট সংক্রান্ত কোড অফ কন্ডাক্টের আওতায় এটি তার দলের দ্বিতীয় অপরাধ বলে জনক কোহলিকে 24 লাখ রুপি, একাদশের প্রতিটি সদস্যের সঙ্গে ইম্প্যাক্ট বদলির 6 লাখ রুপি বা ম্যাচ শতাংশের 25% জরিমানা করা হয়েছে। এমনিতে নির্দিষ্ট সময়ের মধ্যে 20 ওভার শুরু না করায় শেষ ওভারে গিয়ে বৃত্তের বাইরে একজন কম খেলোয়াড় রাখতে হয়েছিল বেঙ্গালুরুকে। এর বাইরেও জরিমানা গুনতে হয়েছে কোহলিকে। 2021 সালের আইপিএলে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া কোহলি দায়িত্বে ফেরেন এই মৌসুমে। পাজরের চোটে ডু প্লেসি সর্বশেষ 2টি ম্যাচে শুধু ব্যাটিং করেছেন, কোহলি ছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক। 2টি ম্যাচেই জয় পেয়েছে বেঙ্গালুরু। আরেকদিকে সৌরভ গাঙ্গুলির সাথে হাত না মেলানো নিয়ে অনেক জল ঘোলা হয়েছে মিডিয়া থেকে। এখন সেই খবর পৌঁছে গেছে বিসিসিআই এর কাছে। সব মিলিয়ে বলতে গেলে এক ভয়ানক মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে কাটাচ্ছেন বিরাট কোহলি।